পনিরের কথা উঠলেই সঙ্গে আসে অষ্টগ্রামের নাম, কারণ কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে দেশের সেরা পনির তৈরি হয়। অষ্টগ্রামের সুস্বাদু পনির আজ ব্র্যান্ড নেম। এ সম্ভাবনাময় খাতটিতে সরকারি মনোযোগ ও পৃষ্ঠপোষকতার দাবি রাখে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের রিপোর্ট দেখুন। অষ্টগ্রামের পনিরের ঐতিহ্য প্রায় 300 বছরের। বংশ পরম্পরায় এখানকার কিছু পরিবার পনির তৈরি করে আসছেন। হাওড় ভ্রমণে আসা মানুষ খোঁজ করেন অষ্টগ্রামের পনিরের। উপজেলা সদরের দোকানগুলোতেও ভালো বেচা বিক্রি হয়। সারা দেশেই এর চাহিদা, বিদেশেও অষ্টগ্রামের পনিরের সুনাম। প্রায় 10-15 বছর ধরে এটা আমি করতেছি। আগে শুধু ঢাকা, সিলেট, চট্টগ্রাম কম, এই দুইটা জেলার মধ্যে পনিরটা কিন্তু একটু বেশি। আসলে পনিরটা পাকিস্তান আমল থেকে ওই লন্ডনে যায়, যখন সিলেটে যারা লন্ডন আর কি যাইতেছে। পনিরের মূল কাঁচামাল দুধ। প্রতি 10 লিটার দুধে তৈরি হয় 1 কেজি পনির, যা বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। পনির তৈরিতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করেন না অষ্টগ্রামের পনির কারিগররা। পনির সাইজটা খুব বাড়ছে, আগে অত পনির মাংস খাইছো না, এখন খুব বেশি সংখ্যা। প্রতিদিন মানে 50 পিস মাল নিয়ে আমরা দিই, মানে জায়গা জায়গায় মালগুলা মানে যাইতেছে। আমরা এই মাল বানায় বের পাই না, মানে পনিরগুলো অনেক ফ্যামিলি ওই পনিরটা বিক্রি করে আমাদের জীবনযাপন ভালো করতে পারতেছে। সরকারিভাবে পনিরকে কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ডিং পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। অষ্টগ্রামের পনিরকে আরও জনপ্রিয় ও বিকাশে নানা পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। হাওড় বাওড় মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা, তো এই অষ্টগ্রামের পনির এটি বাংলাদেশে খুব বিখ্যাত এবং পৃথিবীতে নানান জায়গায় এখন সেটি আসলে রপ্তানি হচ্ছে। ইতনা মিঠাময়ন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক বদলে দিয়েছে হাওড়ের জীবনযাত্রা। দেশি বিদেশি পর্যটকদের আগমন বিশ্বে বিস্তৃত করবে পনির বিপণন আশা জেলাবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।